নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। মধুর হিসেবে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে যে রেসিপিটা আমি বানাবো সেটা অনেক পুরনো একটা ট্র্যাডিশনাল রান্না, পটল চিংড়ি। এটা ছোট বড় সবারই প্রিয়। তো চলো দেখে নিই আমি কিভাবে বানাই। এটা আমি জানি সবাই প্রায় জানো, কিন্তু যারা জানো না এবং যারা জানো আমার মতো করে একবার ট্রাই করো। আশা রাখি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো আমি কিভাবে বানাই একটু দেখে নিই। এখানে আমি 250 গ্রামের মতো চিংড়ি মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে 300 গ্রামের মতো পটল আর 2 মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি। এবার একটা পাত্রের মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ নুন, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, অল্প একটু জল নিয়ে সমস্ত মিশ্রণের একটা পেস্ট বানিয়ে নেব। মশলার একটা পেস্ট বানানো হয়ে গেছে। এবার কড়াইতে 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। অবশ্যই সর্ষের তেলে আমি এই রান্নাটা করব। এবার তেলের মধ্যে আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম। খুব হালকাভাবে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলি ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব কড়া করে ভাজবো না, খুব হালকা করে একটু ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছগুলি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি পটলগুলি ভেজে নেব। সব পটলগুলি দিয়ে দিলাম। আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমেই রেখেছি। এভাবে হালকা নাড়াচাড়া করে পটলের রংটা চেঞ্জ হয়ে গেছে, আমার পটল ভাজা হয়ে গেছে। এবারে ভাজা পটলগুলি আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। সামান্য 1/2 চামচ তেল দিলাম। ওই তেলের মধ্যে 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, 1/2 চামচের মতো গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন তেজপাতা দিয়ে দিলাম। সামান্য একটু হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। তেলের সাথে পেঁয়াজটা আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওই ভাজা পেঁয়াজের সাথে আমি আলুগুলি দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজ এভাবে হালকা করে ভেজে নেব। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। যাতে আলুর কালারটা খুব সুন্দর আসে। আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা সরিয়ে দিলাম।
কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে মশলাটা সাথে কষিয়ে নেব। হাফ চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম আর একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম। আলুর সাথে সব মিশ্রণ এভাবে হালকা করে নাড়াচাড়া করে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলার সাথে আলু খুব ভালো করে কষিয়ে নেব। মশলার বাটিতে সামান্য জল নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আলুর সাথে মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা পটলগুলি দিয়ে দিলাম এর মধ্যে। আলু আর পটল কিছুক্ষণ নাড়াচাড়া করে এভাবে কষিয়ে নেব। গ্যাসটা এখন লো ফ্লেমে রেখেছি আমি। কিছুক্ষণ কষানোর পরে মিডিয়াম ফ্লেমে রেখে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের সাথে পটল আলু মশলা ভালো করে মিশিয়ে দিলাম। এবারে ঢাকনাটা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছের সাথে ঝোল আলু ভালো করে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। ঝোলের পরিমাণটা কতটা রাখতে চাও সেটা তোমাদের উপরে ডিপেন্ড করে। হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিলাম। পটল চিংড়ি আমার হয়ে এসছে, ঝোলটা একটু রাখবো কারণ লাগবে, এই ঝোলটা পরে শুকিয়ে যাবে। আজকের আমার পটল চিংড়ি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আশা রাখি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই বাড়িতে থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।